এখন এই মুহূর্তে ভিক্টোরিয়ার অন্দরটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই। আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে, সকালবেলা থেকে আমি ফাস্টিংয়ে আছি আর এখন 1:30 বাজে। তো চট করে তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই কী কী আছে, কোথায় আছে, আর আমাদের রুমটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই গেট দিয়ে ঢুকলাম আর এখানে লেখা আছে আই লাভ ভিক্টোরিয়া। এই জায়গাটাই সকালেই বলছিলাম, এই এই যে রুমটা আছে এর রেন্টটা একটু বেশি। আর এখানে 4টে উইংস আছে, এই 1, 2, and then 3, আর এই যা এটা হলো 4 নাম্বার ওই দিকের উইংসটাতে, ও ওই দিকের উইংসটাতে আমরা আছি। তো এই দিকে হলো রিসেপশন। তো আমরা ধীরে ধীরে এক কাজ করি, আমাদের উইংসের দিকে যাই। এটা হলো ভিক্টোরিয়া ক্লাব হোটেল, আর আমরা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এখানে সুন্দর দোলনা আছে, বসা যাচ্ছে, আর এই পাঁচটার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আমাদের হলো 3rd ফ্লোরে, যেখানে পম দাঁড়িয়ে রয়েছে, দেখা যাচ্ছে না সম্ভবত ওকে। 3rd ফ্লোরে আমাদের রুম। তো এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওয়াও কি সুন্দর, এখানে শিবের খুব সুন্দর একটা স্যান্ড আর্ট এখানে আছে। আর এবার ধীরে ধীরে আমরা উপরের দিকে চলে যাই। এই যে উইংসটা, এই উইংসে লিফট নেই, এখানে সিঁড়ি দিয়ে উঠতে হয়। খুব একটা এদের হলো কাজকর্ম চলছে সমস্ত। 3rd ফ্লোরে চলে এসেছি বাবাদের রুম, আর আমাদের রুম 124। এখান থেকে খুব সুন্দর ভিউ, আর এখানটা বাগান। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের আমরা এখন রুম রিভিউ দেব। তো আমরা দুটো ক্যাটাগরির রুম আমরা বুক করেছি, তো একটা ক্যাটাগরির রুম আমি দেখিয়ে দিই। এটা হলো 127, একটা বড় মিরর রয়েছে, কবার্ড রয়েছে, এখানে একটা ইলেকট্রিক কেটল রয়েছে, একটা ডেস্ক রয়েছে, এখানে জিনিসপত্র রাখা যাবে। আমাদের লাগেজগুলো, আমাদের একটা রুম এখনও খালি হয়নি, সেই জন্য আমরা ওয়েট করছি। টিভি রয়েছে, বাথরুম রয়েছে, বাথরুম হ্যাজ বিন অকুপাইড, আর এখানে একটা বারান্দা রয়েছে। যখন আমরা এই ক্যাটাগরির রুমটা বুক করছিলাম তখন বলেছিল সাইড ভিউ অফ ওশেন, তো সাইড ভিউ অফ সি আমরা পেয়ে পাচ্ছি এখান থেকে। এখান থেকেও বেশ ভালো ভিউ পাওয়া যায়। আর এটা এই ক্যাটাগরির রুমটা কীরকম প্রাইস? 3000, around 3000। আমাদের যে রুমটা, আমরা এই যে একটা রুম পেয়েছি, এটা হলো ডিল্যাক্স রুম, ভিক্টোরিয়া ডিল্যাক্স রুম উইথ সাইড সি ফেসিং। এটার প্রাইস হলো 3050 উইথাউট ব্রেকফাস্ট। আর আরেকটা যেটা বুক করেছি সেটা হলো 3 বেডের, সেটা হলো ফ্রন্ট সি ফেসিং, আর ওটার প্রাইস হলো 4050। তো ওইটা যখন আমরা এখনও 9:30 বোধহয় বেজে গেছে, তো এখনও পর্যন্ত আমাদের রুম পাইনি। মানে প্রথমেই ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড আর কি, সার্ভিস তো 9:25 বাজে এখন, তো এখনও আমরা রুম পাইনি। একটা রুম পেয়ে গেছি সেটা বলার পরে। আর এই রুমটা আবার আমাদের যে ফ্রন্ট ফেসিং রুমটা উইথ ব্যালকনি, ডিল্যাক্স ভিক্টোরিয়া ডিল্যাক্স ফ্রন্ট ফেসিং রুম, 3 বেডেড রুম আর কি, সেটা পেলে আবার ওই রুমের রিভিউটা দিয়ে দেবো। আপাতত তো বেশ ভালোই লাগছে দেখতে রুমের ভেতরটা। 9:38 আমাদের রুম, আমরা 38 মিনিট পর পেলাম। তো ডিল্যাক্স ফ্রন্ট ফেসিং রুম আমরা এখানে, হ্যাঁ দিয়ে দিন। তো এগুলো হলো কমপ্লিমেন্টারি, সেগুলো চলে এসেছে। আর এখানে একটা ডাস্টবিন আছে, আমি এখানে আমাদের শু রাখার জায়গা রয়েছে, কবার্ড রয়েছে, একটা এইখানে ব্যাগটা রাখা যাবে, এই এই ব্যাগটা আমাদের এই এই ব্যাগটা এখানে রাখা যাবে, ওখানেও রাখা। আচ্ছা, এটা একটা লং মিরর ভালোভাবে সাজগোজ করার জন্য এখানে। আর হলো এখানে সোফা বলে দিচ্ছে দাদা, এদিকে ভিউ রয়েছে, বালি আসবে না প্রচুর, এটা জায়গাটা খোলা রাখবে। আর এই দিক থেকে স্বর্গদ্বার দেখা যাবে। আচ্ছা, এখান থেকে ডিল্যাক্স রুম,
ফ্রন্ট ফেসিং রুম যেটা, সেখান থেকে স্বর্গদ্বারও দেখা যাচ্ছে, দাদা বলে দিলেন। আর এইবার হলো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো বাথরুম। তো বাথরুমে কি কি আছে দেখা যাক। টাব অ্যান্ড মাগ দুটোই আছে, এটা হলো বাথরুম। আর এটা খুব ভালোভাবে স্যানিটাইজ করা হয়েছে, স্যানিটাইজ, তো এটাও বোঝা যাচ্ছে। সিঙ্গেল বেড আর আমাদের ডাবল বেড, থ্রি বেডের ডিল্যাক্স রুম। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে কিন্তু একটা মিনি ফ্রিজ আছে। মিনি ফ্রিজে কি আছে দেখ দেখি। কিছুই নেই, একটা ফাঁকা মিনি ফ্রিজ আছে। দেখি কি আছে। আচ্ছা কিছু দিয়ে দেয়নি, কিছুই নেই। আজকে আমরা ওখানে অনেক চায়ের আইটেমস দিয়েছে, তিনখানা আবার কাপ দিয়েছে। আচ্ছা যেহেতু থ্রি বেডের রুম বুক করেছে সেই জন্য। আর এখানে মেনু কার্ডও আছে, সেগুলো পরে এক্সপ্লোর করছি। এইটা সমুদ্রের একেবারে অপোজিটে এই হোটেলটা, চারটে উইংস আছে। আমরা হোটেল দিয়ে ঢুকেই একদম বাঁদিকের উইংসে আছি। আমরা বেরিয়ে পড়েছি খাওয়ার জন্য, এবার আস্তে আস্তে রিসেপশনের দিকে যাচ্ছি। রিসেপশন থেকে আমরা দোতলায় যাব, ওখানেই খাওয়ারের ব্যবস্থা হবে। দিস ইজ রিসেপশন, এটা রিসেপশন এরিয়া। পেরিয়ে আমরা উপরে চলে যাই দোতলায়। নিচেও দেখলাম একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা এই রেস্টুরেন্টটায় যাই। সকালবেলা এখানেই বসেছিলাম, এই রেস্টুরেন্টটায় যাই। উফ, আমাদের মেনু সব শর্টেড, বিল হতে পারে 1640, দেখা যাক। আমাদের খাবার চলে এসেছে, পোলাও, মাটন ডাক বাংলো, মালাই কারি আর শুক্তো তার ভাত। গেট দিয়ে ঢুকেই আমি এখন ডান দিকের উইংসের সামনে আছি। তো এখানে একটা নন্দী ঘোষ উইংস আছে। এইখানে যেটা জায়গাটা আছে সেটা হলো শাওয়ার এরিয়া আছে, মানে যারা সমুদ্র থেকে স্নান করে আসবে, এই আমার পেছন দিকে এইখানটায় স্নান করে বালি ছালি ছেড়ে, তবে মানে বা যারা বিচ থেকে সরাসরি হেঁটে আসছেন, বালি চারিদিক হয়ে থাকবে, তো এখান থেকে ওয়াশ করে ভেতরে ঢোকা যাবে। তো এই ব্যবস্থাটা খুব ভালো। আর এটা হলো গার্ডেন এরিয়া, তা খুব সুন্দর। আর এখানে বসে যদি চা খাওয়া যেত। আমি চলে যাই ব্যালকনিতে, ব্যালকনি চেক হতে। আর হলো বেড, ওরা এখন ব্লগ দেখছে। আয়ুষ একটা ব্লগ তৈরি করেছে, তো আমি দেখে নিই। এখানে দুটো ব্যাগ, এখানে একটা ওয়াটার বটল খালি রয়েছে, জ্যাকেটটা রয়েছে, জ্যাকেটটা নিয়ে নিতে হবে, আয়ুষ সেটা পরে যাবে রাতের বেলা। এখানে টাওয়েল রয়েছে, চেক। আর কিছু ড্রায়ার সিস্টেম নেই, সেই জন্য অতটা বোঝা যাচ্ছে, অতটা জিনিসপত্র নেই। ও, এখানে অমিতের একটা শার্ট রয়েছে, নিয়ে চলে যাচ্ছিলাম, চেক করতে গিয়ে পেলাম। হ্যাঁ, ইয়েস, চেক হয়ে গেছে। আর আমি এখন আমার জানলা ধারে বসে রয়েছি, সেই জানলা ধার থেকে দেখা যাচ্ছে বিচ। আর এদিকে হলো ভিক্টোরিয়া ক্লাব হোটেলের লন আছে। সো এখানকার যদি আমাকে কেউ রিভিউ দিতে বলে ভিক্টোরিয়া ক্লাব হোটেলের, ওদের সার্ভিস খুব একটা ভালো নয়, কারণ আমি 9টার সময় এসে 9:38 হয়ে গেছে, আমি আমার রুমটা পাইনি। একটা রুম পেয়ে গেছিলাম, আরেকটা রুম পাইনি। তো ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্ন ভালো। এখানকার খাওয়া দাওয়ার কথা বিশেষ করে বলি, যদি এখানে কেউ নাও থাকো, আমি বলবো এখানকার মাটন ডাক বাংলো, চিংড়ি, চিংড়ির কোয়ালিটিটা ভীষণ ভালো, খাওয়া দাওয়া ভীষণ ভালো। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া দেখে আমি বলতেই পারি, ঠিক আছে, আমি আর অন্য কিছু আর ধরবো না। তবে আমার ধরাতে কিছু আসে যায় না, আমি জাস্ট অনেস্ট একটা রিভিউ দিতে চাই, তো সেই জন্য একটা অনেস্ট রিভিউ দিলাম। হোটেলটা তোমরা বুক করতে পারো, ভালো হোটেল। আর সবচেয়ে ভালো যে আমি যেমন সকালবেলা ভোরবেলা উঠে 5টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, আজকে অ্যালার্ম থেকে উঠে আমি এখান থেকে কিছু টাইম ল্যাপস নিয়েছি সানরাইজের, যেটা খুবই সুন্দর ছিল। তো
সেদিক থেকে বলতে গেলে তো ভীষণ ভালো, মানে সর্বক্ষণ এখানে মানে চঞ্চল এই জায়গাটা আর কি। সেরকম দিক থেকে দেখতে গেলে এটা ভীষণ ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। কিছু কিছু সার্ভিস আমার মনে হচ্ছে ওদের এই সার্ভিসটার খামতি আছে, যেমন হলো অন টাইমে রুমটা দিয়ে দেওয়া, এটা একটা সার্ভিসের মধ্যে পড়ে একটা। আর তারপরে জল, কালকে আমি রাত্রের বেলা 11টার সময় এই পরটাতে জল শেষ হয়ে গেছিলো বলে আমি ফোন করেছিলাম, কেউ ফোন তোলেনি। দুপুরবেলায়ও সেম, মানে ফোন করে পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না। তো সেসবগুলো দেখতে গেলে এটাতে আমি 4 রেটিং দিতেই পারি, 5-এর মধ্যে আউট অফ 5। তো এই হলো আমার ভিক্টোরিয়া ক্লাব হোটেলের রিভিউ, রুম রিভিউ এবং হোটেল রিভিউ। স্টাফরা ভীষণ ভালো, ওদের ব্যবহারটা বেশ ভালো। তো মানে আমি অভিযোগ করছে বলি ওরা রেগে গিয়ে আমার সঙ্গে অন্যরকম কোনো ব্যবহার করেনি, আমাকে সহ্য করেছে, সেটাও একটা ব্যাপার। সো এদিক ওদিক দেখতে গেলে এটা, এই হোটেলের রিভিউ দিতে গেলে আমি বলবো বেশ ভালোই ছিল, তোমরা বুক করতে পারো। আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বলবো লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, ভুল করে যদি আমাদের চ্যানেল দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। সো বাই। চন্দ্রমালালাট পরসো হে ভুজঙ্গগর সিরজটা জুট ধর, সিরজটা জুট ধর করড মরু বাজে। চন্দ্রমালালাট পর ত্রিশূল পিনাক ধর, ত্রিশূল পিনাক ধর অন্ধ্র সাহেব গম্বর। পার্বতী নাথ শিব, পার্বতী নাথ শিব শম্ভু বিরাজে। চন্দ্রমালা